ঈশ্বর পুরি তারে করিয়াছেন কথা, মহাপ্রভুর দীক্ষা গুরু হলেন ঈশ্বর পুরি। তিনি মহাপ্রভুকে বলেছিলেন, এই খিচড়া গোপীনাথে কি প্রসাদ ভোগ দেওয়া হয়। আরো তিনি বলেছিলেন, এই ক্ষীর বড় সুস্বাদু, তাই প্রভু সেই ক্ষীর পাওয়ার লোভে সেই রাত্রি সেই গোপীনাথ মন্দিরেই নিশি যাপন করেন। ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্ত করে প্রভু সেই তো আখ্যান। এই গোপীনাথের নাম কি চোরা গোপীনাথ। মহাপ্রভু ভক্তগণকে এই গোপীনাথের পূর্বের ঘটনা বিস্তার করে শোনাতে লাগলেন। পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। পূর্বে মাধব পুরীর জন্য এই গোপীনাথ স্বয়ং ক্ষীর চুরি করেছিলেন এবং এই গোপীনাথের নাম হয় ক্ষীর চোরা গোপীনাথ। পূর্বে মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। পূর্বে মাধব পুরী বৃন্দাবন এসেছিলেন, তিনি শৈল পরিক্রমা করতে করতে গোবিন্দকুণ্ডে এসেছে। শৈল পরিক্রমা করতে করতে অর্থাৎ শৈল কথার অর্থ কবিরাজ গোস্বামী বললেন গোবর্ধন পর্বতকে, কবিরাজ গোস্বামী বললেন শৈল। গোবর্ধন পর্বত পরিক্রমা করে মাধবেন্দ্র গুরুপ্রাপ গোবিন্দকুণ্ডে আসলেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষ তলে আছে সন্ধ্যায় বসি, গোপবালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি, আগে ধরি কিছু বলিল হাসিয়া। মাধবেন্দ্র পরিবার গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে স্নান করে সন্ধ্যাবেলায় এক বৃক্ষতলে বসে আছে। এমন সময় এক গোপবালক, যে গরু চড়ায় তাকে বলা হয় গোপবালক, এক গোপবালক এক দুগ্ধভাণ্ড নিয়ে পুরীপাদের সামনে এসে বললেন, পুরীপাদ তুমি কেন কিছু চেয়ে খাও না, তুমি কেন বসে থাকো। তখন পুরীপাদ বললেন, হে বালক তুমি কে, তুমি কোথায় থাকো। তখন সেই গোপবালক বলল, পুরীপাদ আমি এই গ্রামে থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার নামে থেকে হলা রহে উপবাসী। গোপবালক বলল, আমি এই গ্রামেই থাকি, আমার নামে কেউ উপবাস করে না, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ
গাহার পদা যোগ জনে আমি দিয়ে তো আহার আমার এই গ্রামে কেউ কেউ অন্ন প্রসাদ চেয়ে খায় কেউ দুগ্ধ চেয়ে খায় আর যে চায় না তাকে আমি স্বয়ং দিয়ে আসি পদা চোখ জনে আমি দিও তে আহার কে চায় না তাকে আমি নিজেই দিয়ে আসি তখন বুড়িমা জিজ্ঞেস করলেন তুমি কি করে জানলে আমি উপবাসে আছি তখন বহু বালক বলল জল লইতে স্ত্রীগণ তোমারে দেখি গেলাম দুগ্ধ দিয়ে আমারে পাঠাইলা সেই বালক বলল এই গোবিন্দ কুণ্ড থেকে যখন স্ত্রীগণ জল নিয়ে যাচ্ছিলেন তখন তারা তোমাকে এই বৃক্ষ তলে বসে থাকতে দেখতে পান তাই তারা আমাকে এই এক ভাণ্ড দুগ্ধ দিয়ে তোমার কাছে পাঠায় তখন করিতে যাবি শীঘ্র আমি যাব আর বার আসি আমি এ ভাণ্ড লইব আমার দূর তোমাকে যেতে হবে আমি আবার আসবো এসে তোমার থেকে এই ভাণ্ড নিয়ে যাব তাই বলে বালক সেই পথ ধরে চলে গেল আর এলো না পূর্বাদ বসে বসে ধ্যান করছেন তার নিদ্রা হয় না নিশি রাত্রে নিশি ভোরে কুড়িপাদের তন্দ্রা হল তিনি দেখলেন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক এবং সেই বালক পরিপাতকে মধুরন্ত পুরীকে হাতে ধরে এক কুঞ্জে নিয়ে গেলেন কুঞ্জ দেখাইয়া কহে আমি এ কুঞ্জে রই শীত বৃষ্টি তাবাদ নিতে দুঃখ বড় পাই সেই বহু বালক পুরীপাদকে স্বপ্নে দেখালেন সেই গোপালক এক কুঞ্জে থাকে সে শীত বৃষ্টিতে বড় দুঃখ পায় সেই সময় তো এখনকার মতো বাড়িঘর অত বড় বড় বাড়িঘর বিল্ডিং ছিল না সেই সময় যতদূর দেখা যেত মাঠ বন জঙ্গল গাছপালা সেই সময় গাছে গাছে ঘষা লেগে দাবানলের সৃষ্টি হতো তখন এই দাবানলের আগুন এর ফুলকি গোবিন্দের গায়ে লাগতো গোবিন্দের বড় কষ্ট হয় তাই পুরীপাদকে গোপীনাথ বললেন গোবিন্দ বললেন পুরীপাদ শীতকালে বর্ষাকালে দাবা গিলিতে অর্থাৎ দাবা নলে আমি বড় কষ্ট পাই গ্রামে লোক এনে তুমি আমাকে উদ্ধার করো তখন পুরীপাদ স্বপ্ন থেকে জেগে উঠলেন উঠে তিনি বিচার করলেন
রাম দিতেন, রামের বিয়ে তিনি গ্রামের যারা লোক ছিল উদবাসী ছিল, গ্রামের যারা ব্রজবাসী ছিল তাদের পরিবার বললেন তোমাদের দুঃখের দিন শেষ হয়ে গেল, তোমাদের এই গ্রামের অভিদেব ঈশ্বর এক কুঞ্জে আছে, চলো তাহলে বাহির করি। তখন পরিবার সেই বালকদের নিয়ে সেই গ্রামের বনবাসীদের নিয়ে বলিষ্ঠ বনবাসীদের নিয়ে সেই কুঞ্জে গেলেন। কুঞ্জ অত্যন্ত নিবিড় জঙ্গল, সেই সময় তো অত লাইট টাইট ছিল না, লণ্ঠন নিয়ে কোদাল কুড়ল নিয়ে রাস্তা নির্মাণ করে পরিবার সহ বনবাসীরা কুঞ্জে প্রবেশ করলেন এবং পূর্বার দেখতে পেলেন এক অপূর্ব সুন্দর গোবিন্দ বিগ্রহ তৃণে আচ্ছাদিত অবস্থায় রয়েছে। তৃণ অর্থাৎ ঘাস, ঘাস জমিতে আবৃত এক অপূর্ব সুন্দর বড় গোবিন্দ বিগ্রহ রয়েছে। গোবিন্দ অত্যন্ত ভারী, মহামহা বলিষ্ঠ লোক সেই গোবিন্দ বিগ্রহকে উদ্ধার করতে পারে না, এত ভারী সেই বিগ্রহ। সেই বিগ্রহকে বার করে গোবর্ধন পর্বতে নিয়ে এক মঠ তৈরি করে, ছোট করে মঠ তৈরি করে সেই গোবিন্দ বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন মানবেন্দ্র পরিবার। পরিবার গোবিন্দ বিগ্রহের নাম দিলেন গোপাল, নাম দিলেন গোপাল। গোবিন্দ বিগ্রহ এতই বড়, তার পিছনে বড় প্রস্তর খণ্ড দিয়ে এতই বড় এই গোবিন্দ এক সিংহাসনে বসালেন, এতই বড় পিছনে এক পর্বতের একটা টুকরো দিয়ে সাপোর্ট দিল, আমরা এখন বলছি সাপোর্ট, সেই সময় বলা হতো ঠেকা দিলে যেন সেই বিগ্রহ না পড়ে যায়, অনেক বড় বিগ্রহ হতো। গোবিন্দ কুণ্ডের জল ছেলে ছানিয়া গোবিন্দ কুণ্ডের জল নিয়ে এসে তৈল চিকন করে গোপালের স্নান করানো হলো। নবশত ঘট তৈল উপনীত নানা মাত্র ভেরি বাজে পরিবার
গোপালের আরতি করলেন। নানা সন্দেশ আদি গোপালকে ভোগ দিলেন। পরিবার বুঝতে পারলেন গোপাল তো অনেকদিন দিনে আচ্ছাদিত ছিল, গোপালের পেটে বড় ক্ষুধা। গোপাল সব প্রসাদই গ্রহণ করল। এই গোপালের এই লীলা পরিবার বুঝতে পারলেন, কিন্তু গোপালের হস্ত প্রসাদ আবার আগের অবস্থায় ফিরে গেল। ব্রজবাসী লোকের কৃষ্ণ সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। ব্রজবাসী গোপালকে বড় ভালোবাসে এবং গোপাল ব্রজবাসীকে অত্যন্ত ভালোবাসে। গৌর হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া বুড়িপাদের কাছে এলেন। তারা খবর পেয়েছেন বৃন্দাবনে বুড়িপাদ এক গোপাল প্রতিষ্ঠা করেছেন। তাই গৌর হইতে দুই ব্রাহ্মণ সেই গোপালকে দর্শন করতে এলেন, রাজ সেবা দিলেন বুড়িপাদ সেই গৌর হইতে আসা দুই ব্রাহ্মণকে। পরিবার রাজ সেবা দিলেন। একদিন পুরী গোসাই দেখিল স্বপন, গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়। পরিবার একদিন স্বপ্ন দেখলে যে গোপাল তাকে স্বপ্ন দিয়েছেন পরিবার আমার শরীরের তাপ জুড়ায় না, তুমি আমাকে পুরীধাম থেকে মলয়জ চন্দন এনে আমার দেহে লিপন করো। মলয়জ চন্দন শীতল চন্দন আমার গায়ে লেপন। গোপাল কহে পুরি আমার তাপ নাহি যায়, মলয় চন্দন লেপ তবে সে অন্য হইতে নহে তুমি চল হো তরিতে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইলা প্রেম বেশে। পরিবার স্বপ্নে দেখার পর নিদ্রা থেকে যখন উঠলেন তিনি প্রেমে আবৃত্ত হলেন। স্বপ্ন দেখি পুরী গোসাই হইলা প্রেম বেশ, প্রভু আজ্ঞা পালিবারে চলিলা পূর্বদেশ। পরিবার স্বপ্ন থেকে উঠে প্রেমে আবৃত্ত হয়ে নীলাচলের পথে যাত্রা করলে মলয় চন্দ নানার জন্য। শান্তিপুর আইলা অদ্বৈতা চার্যের ঘরে, আনন্দ অন্তরে
প্রতিবার শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে এসেছেন। পরিবারের প্রেম দেখে অদ্বৈতাচার্য বড় আনন্দিত হলেন। তার ভাই মন্ত্র লইল যতন করিয়া চলিলা দক্ষিণে পুরি তারে দীক্ষা দিয়া। অদ্বৈতাচার্য মাধবেন্দ্র পরিবারের কাছে দীক্ষা গ্রহণ করলেন। পরিবার অদ্বৈতাচার্যকে দীক্ষা দিয়ে লীলাচলের পথে আবার যাত্রা করলেন। রেমুনাতে কইল গোপী নাথের দর্শন তার রূপ দেখি প্রেমা বেশ হইল মন। পরিবার রেমুনা এসে গোপীনাথ দর্শন করলেন। এত অপূর্ব বিগ্রহ গোপীনাথ, এত অপূর্ব বিগ্রহ যে পরিবার দর্শন করে প্রেমে আবৃত্ত হলে নিত্য গীত করি জগ মোহনে বসিলা কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে বুঝিলা। পরিবার নৃত্য গীত করে গোপীনাথের জগমোহনে বসেছেন। জগমোহন মানে দেবালয়ের যেখানে বিগ্রহ থাকে তার বাইরে বসে পড়লেন মদলন্ত পরিবার। কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুষিলা এবং গোপীনাথের কি কি ভোগ লাগে তা পরিবার গোপীনাথের সেবকের কাছে জিজ্ঞেস করলেন। সেবার শৈশব দেখি আনন্দিত মনে উত্তম ভোগ লাগে খা বুঝি অনুমানে। গোপীনাথের সেবা দেখে সেবকগণের সেবা দেখে পরিবার বুঝতে পারলেন নিশ্চয় গোপীনাথের বড় উত্তম ভোগ লাগে। চলছে ইহা ভোগ লাগে সকলি পুছিব জয়ছে ইহা কইছে ভিয়ানে ভোগ গোপালে লাগাব। পরিবার গোপীনাথের সেবকের কাছে সব ভোগের কথা জিজ্ঞেস করলেন। গোপীনাথের কি কি ভোগ লাগে এবং তিনি ভাবলেন তিনি গোপীনাথের সব ভোগ কি কি ভোগ লাগে সব ভোগ জেনে তার গোপালকে সেই ভোগ সেবা দেবে। তখন পুরীপদের ইচ্ছা হলো সেই ক্ষীর প্রসাদের স্বাদ জানবার। জানো তিনি গোপীনাথের ভোগ লাগাবে কিরকম হবে তা জানবার জন্য ক্ষীরের স্বাদ জানতে চাইলেন। তখন তিনি এই কথা ভেবে বিষ্ণু স্মরণ করলেন। শ্রীবিষ্ণু 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 তিনি ভাবলেন এ কি আমি বললাম ব্রাহ্মণ হয়ে এ কি বলছি। তখন তিনি সেই মন্দিরে দণ্ডবত প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এসে হাটে বসে
কীর্তন করছে। যথারীতি গোপীনাথের সেবকগণ গোপীনাথের সেবা দিয়ে স্বয়ং দিয়েছে এবং সেবক নিজেও স্বয়ং করছে। তখনই গোপীনাথ সেবককে স্বপ্ন দিলেন, সেবক তুমি আমার ধরার আসলের তলায় এক দুগ্ধ ভাণ্ড, ক্ষীরপূর্ণ দুগ্ধ ভাণ্ড দেখতে পাবে। রেমুনার হাটে এক বৈরাগী ব্রাহ্মণ বসে কীর্তন করছেন, যার নাম মাধবেন্দ্র পুরী। তুমি তাকে এই দুগ্ধ ভাণ্ড দিয়ে এসো। তখন সেবক নিদ্রা থেকে উঠে কিছুক্ষণ বিচার করলেন এবং স্নান করে মন্দিরের দ্বার খুলে যখনই গোপীনাথের আচল সরালেন, তখন দেখতে পেলেন এক ভাণ্ড ক্ষীর। তখন সেবক মন্দির পরিষ্কার করে সেই ক্ষীর নিয়ে হাটে গেলেন এবং তিনি ডাকতে লাগলেন মাধবপুরীর নামে, মাধবপুরীর